নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার হোম ডক্টর চ্যানেল। আমি ডক্টর অমনি চক্রবর্তী। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস কি, কেন কনজাংটিভাইটিস হয়, তো কনজাংটিভাইটিস হলে আপনার উপসর্গ কি দেখতে পাবেন, কনজাংটিভাইটিস হলে কি কি করবেন, কি কি করবেন না, যদি আপনার কনজাংটিভাইটিস না হয়ে থাকে তো আপনি কিভাবে কনজাংটিভাইটিস থেকে দূরে থাকবেন, অ্যান্ড মেডিসিন কি কনজাংটিভাইটিস ভালো হয়ে, কি মেডিসিন ইউজ করলে আপনার কনজাংটিভাইটিস ভালো হয়ে যাবে এবং তার ডোজ, সমস্ত জিনিস আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলে রাখি, যারা আমার পেজটিতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে অপরজনকে দেখতে সাহায্য করবেন, কারণ কনজাংটিভাইটিস এমন একটা রোগ যেরকম কোনো ব্যক্তির হয়নি। আজকাল দিনে কনজাংটিভাইটিস এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যার কনজাংটিভাইটিস হয়নি, প্রায় সকল মানুষেরই কনজাংটিভাইটিস হয়ে থাকে। আমাদের চোখের মধ্যে যে সাদা অংশটা থাকে, সাদা অংশতে কোনো কারণবশত যদি একটা ইনফেকশান, ভাইরাল ইনফেকশান, অ্যালার্জেটিক কারণ বা কোনো আঘাত, জোরালো কোনো আঘাত লাগার ফলে কোনো কারণবশত যদি ইনফেকশান বা উপসর্গ দেখা দেয় তখনই আমরা জানবো এটা কনজাংটিভাইটিস হয়েছে। তো কী করে জানবেন যে আপনার কনজাংটিভাইটিস হয়েছে? প্রথমে আপনার চোখ লাল হয়ে যাবে, চোখ থেকে বেরাবে, চোখ ব্যথা হয়ে ব্যথা অনুভব করবেন, চোখের মধ্যে কিছু পড়েছে এমন অনুভব করবেন, যেমন বালি পড়েছে বা ধুলো পড়েছে এমন মনে হবে, কিন্তু আদৌ এটা ধুলো পড়েনি এরকম অনুভূতি করবেন। সকালবেলায় ওঠার সময় দেখবেন আপনার চোখ থেকে পিছুটি কাটছে, চোখ জড়িয়ে আসবে, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় আপনি দেখবেন যে আপনার চোখ জড়িয়ে যাচ্ছে, সাদা অংশ চোখ থেকে বেরাচ্ছে এবং চোখ জড়িয়ে আসছে এবং কোনো জোরালো আঘাতের ফলও এটা হয়ে থাকে। এবং কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যারা অপারেশন করেছে বা চোখে ছানি কেটেছেন বা বিভিন্ন চোখে সার্জারি করছেন, তাদের কি হয় 1 থেকে 1.5 মাস পরে দেখা যায় চোখ থেকে জল, হালকা জল বেরায় বা চোখের বিভিন্ন উপসর্গ দেখা যায়, তাদের ক্ষেত্রেও ট্রিটমেন্টটা একই হবে। তাহলে আমরা বলবো যে কনজাংটিভাইটিস যদি আপনার হয়ে থাকে আপনি কি কি করবেন। প্রথমে বলে থাকি, কনজাংটিভাইটিস যদি হয়ে থাকে আপনার, প্রথমে আপনাকে কি করতে হবে, হালকা গরম জল ফুটিয়ে নেবেন, অতএব গামছা বা তুলো নিয়ে চোখটাকে অবশ্যই ঘন্টা অন্তর একবার করে চোখটিকে পরিষ্কার করে নেবেন। এবং আপনার যেসব জিনিস ইউজ করছেন কনজাংটিভাইটিস আপনার যদি হয়ে থাকে, আপনি রুমাল, গামছা, বিভিন্ন আপনার যে যেসব জিনিস আপনি অন্য কাউকে দিবেন না, যাতে এই কনজাংটিভাইটিস রোগটা অন্য লোকে ছড়িয়ে যায়। তো ফার্স্ট বলে থাকি, কনজাংটিভাইটিস যদি আপনার হয়ে থাকে আপনার কি কি করবেন না, তো সেক্ষেত্রে আমি বলবো যে কনজাংটিভাইটিস যদি আপনার হয়ে থাকে আপনি বাতাসে বেরাবেন না, বেশ যেখানে স্পিডি বাতাস দেয়, যেমন আপনি বলুন বাইকে যাবেন না বা পাখার তলায় আপনি বসবেন না, ঠান্ডা থেকে একটু দূরত থাকবেন, যেখানে ধুলোবালি বেশি থাকে সেখানে থাকবেন না, ঘন ঘন চোখে হাত দিবেন না এবং চোখকে মোচড় দিবেন না, যাতে না চোখের ইনফেক্টেড এরিয়া নষ্ট হয়ে যায়, এবং জোরারো লাইট, যেখানে তীব্র লাইট থাকে সেখানে থাকবেন না এবং সূর্যের দিকে তাকাবেন না, এবং সব থেকে বেস্ট হচ্ছে আপনি কি করবেন না, ব্ল্যাক সানগ্লাস পরে থাকবেন। যদি আপনার কনজাংটিভাইটিস না হয়ে থাকে তার প্রতিরোধ করবেন কি করে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেসব ব্যক্তি কনজাংটিভাইটিস হয়েছে সেই সব রোগীর কাছ থেকে আপনি দূরত্ব বজায় রাখবেন, অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, এবং যেসব রোগীর কনজাংটিভাইটিস হয়েছে সেই রোগীর যেসব জিনিস ইউজ, রুমাল, গামছা, চাদর, যে কোনো যেসব জিনিস ইউজ করে সেসব জিনিস আপনি নেবেন না, এবং কী করবেন, ইনফেক্টেড ব্যক্তির হাঁচি কাশি এইটার মধ্য দিয়ে ইনফেক্টেড হয়ে থাকে, তো সেক্ষেত্রে কী করবেন, যে যে ব্যক্তির হয়েছে তার হাঁচি কাশির থেকে একটু বিরত থাকবেন, সবসময় মাস্ক পরে থাকবেন যাতে আপনার এই ভাইরাসটা ইফেক্ট না করতে পারে। আমরা সবাই বলে থাকি যে কনজাংটিভাইটিস রোগ নাকি চোখের দিকে দেখলে, চোখের দিকে দেখলে নাকি ইনফেক্টেড হবে, এটা সব থেকে ভুল ধারণা। চোখে চোখে দেখলে, চোখের উপরে চোখ দেখলে বা চোখা চোখের উপরে চোখ পড়লে এটা ইনফেক্টেড হয় না, এটা মাত্র শুধু ইনফেক্টেড ব্যক্তির ইউজ, যেসব জিনিস ইউজ করে সেসব জিনিস যদি আপনি স্পর্শ করেন বা তার কাছাকাছি থাকেন তখনই ইনফেক্টেড হয়, চোখের দিকে দেখলে, চোখে চোখের দিকে চোখ দেখে কখনো এটা ইনফেক্টেড হয় না। তো এবারে আমরা বলবো ট্রিটমেন্ট, আপনি কি ট্রিটমেন্ট করবেন। দেখুন, ট্রিটমেন্ট এইভাবে দুভাবে করা যায়, এক হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আপনি কীভাবে করবেন। প্রথমে বলে রাখি, এটা দুটো স্টেজে মেডিসিন ট্রিটমেন্ট করা হয়, ফার্স্ট স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজ। প্রথমে আমরা বলবো ফার্স্ট স্টেজ, ফার্স্ট স্টেজে যেটা পাওয়া যায় সিপ্লক্স বা সিপ্লক্স ডি, যে কোনো একটা নেবেন, সিপ্লক্স বা সিপ্লক্স ডি, জেন্টিফ্লক্সাসিন ড্রপ বা ওফ্লক্সাসিন ড্রপ, অফ্লো বা বিভিন্ন রকম আপনার মেডিকেল নিয়ারেস্ট মেডিকেল শপে যা অল্টারনেট ব্র্যান্ডেড যে কোনো থাকে, অল্টারনেট কম সেম কম্পোজিশন যদি অন্য কিছু কোম্পানির অল্টারনেট মেডিসিন থাকে অবশ্যই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা বলে রাখি, ক্লোরোফেনিকল ড্রপ, যেটাকে আমরা নিম্ফল নামে পরিচিত, এরকম ড্রপ আপনি মেডিকেল শপ থেকে কিনে নিয়ে লাগাতে পারেন, দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে আপনার উপসর্গগুলো চলে যাবে এবং কনজাংটিভাইটিস থেকে আপনি সুস্থ থাকবেন। এবারে আমরা বলবো সেকেন্ড জেনারেশনের মেডিসিন। সেকেন্ড জেনারেশন মেডিসিন হয় মক্সিফ্লক্সাসিন ড্রপ,
অবশ্যই মক্সিপ্লোক্সাসিন ডট প্লাস ওর সঙ্গে ডেক্সামেথাসোন অ্যাড থাকবে, মক্সিসিপ ডি বা অল্টারনেট যে কোনো কোম্পানির মাল মক্সি আইডি বিভিন্ন যদি থাকে অল্টারনেট ব্র্যান্ড সে তো ইউজ করবেন মক্সিপ্লোক্সাসিন ডেক্সামেথাসোন গ্রুপের মক্সিপ্লোক্সাসিন ড্রপ। অ্যান্ড তার সঙ্গে কী করবেন, যদি আপনার অনেক দিন হয়ে থাকে, ধরুন আপনার 2 থেকে 3 দিন হয়ে গেছে চোখের মধ্যে লাল হালকা হালকা কোথাও কিছু কিছু জায়গায় সাদা ব্ল্যাক অংশের মধ্যে স্পট লাল স্পট থাকে, তো আপনি তখন কী করবেন একটা করে লুব্রিকেটিং ড্রপ পাওয়া যায়, যারা জাস্ট ইয়ার বলুন রিফ্রেশ ইয়ার বলুন বা অল্টারনেট বেড আপনার নিয়ারে শপে যা পাবেন একটা লুব্রিকেটিং ড্রপ নেবেন মেডিকেল শপ থেকে, স্যার ড্রপ লাগাবেন। আর যদি অত্যাধিক চুলকায়, আপনার মনে হয় যে অত্যাধিক আমার চোখটা চুলকাচ্ছে, সেক্ষেত্রে কী করবেন আপনি একটা লিভোসেটিজিন ট্যাবলেট পার ডে একটা করে খাবেন, রাত্রিতে একটা করে লিভোসেটিজিন ট্যাবলেট খাবেন, আর ড্রপটা সকালে 1 ফোঁটা, দুপুরে 1 ফোঁটা, রাত্রিতে 1 ফোঁটা, সেম ড্রপ সবগুলো ইউজ করা যায়। সেই প্রক্সাসিন ড্রপও আপনি সকালে 1 ফোঁটা, দুপুরে 1 ফোঁটা, রাত্রে 1 ফোঁটা নিতে পারেন, এটা প্রক্সাসিন ড্রপও আপনি সকালে 1 ফোঁটা, দুপুরে 1টা, রাত্রে 1 ফোঁটা, 1 ফোঁটা নিতে পারেন, এবং প্রক্সাসিন ড্রপও আপনি সেম ভাবে নিতে পারেন। এবং অক্সিপ্লোক্সাসিন ডেক্সামেথাসোন যদি আপনার যোগ্য নিয়ারের সাথে যাই পাবেন না কেন, তাই 1 ফোঁটা করে সকাল দুপুর রাত্রে নিতে পারেন।